আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাইম ইয়াসমিন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি রোজের দৈনন্দিন জীবনে আমি রোজের কি করি সেই সব নিয়ে ব্লগ করি, তো আজকে সেই নিয়েই করব। আমি বিশেষ করে আমার রান্নাটা বেশি হয়ে যায় কেন, আমি রোজের রান্না কি করি। যেমন সেদিনকে আমি করেছিলাম কেএফসি স্টাইলে চিকেন পকোড়া, তো কেএফসি স্টাইলে যে চিকেন পকোড়াটা করে আমি ব্লগটা আপলোড করেছিলাম, সেটা তোমরা ভালো ভিউ করুনি। তাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কিরম ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো সেটা কমেন্ট করে লিখে জানাও। তাহলে আমি আর কি খুবই আমি বুঝতে পারবো যে তোমরা কিরম ভিডিও দেখতে চাইছো। তো চলো আমার ব্লগটা দেখি, ঠিক আছে? কথা বলতে পারবে না, সমস্যা তো এখানে। আর এটা আমাদের খামার, আর ওইটা আমাদের পালু, এগুলো আমাদের খড়। দেখতে পাচ্ছ এখানে আম গাছ আছে, নিম গাছ আছে, সবেদা গাছ আছে। আর কি গাছ আছে মা? জাম। কই জাম? হ্যাঁ, ওই তো জাম গাছ আছে। এই দেখুন আর হাতে ধনকে তারপরে খেয়ে শেষ করে দিচ্ছে। মনে হয় ধানের শীষ কতখালি ধান আছে, এই ধানগুলো মেশিনে ঝেড়ে খড়গুলো আলাদা করবে আর ধানটা আলাদা করবে। কত ধান খালি আছে দেখো, কত ধান আছে, এখানে সব ধান আছে। ধান পরে দেখা যাবে। হ্যাঁ, ওইটা একটা দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। এই একটা, ওই একটা, ওই যে, হ্যাঁ দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। ছেড়ে ফেলুনি যেন আবার। হ্যাঁ, তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি, আর লং করছি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ফিরছি কাল এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে খোদা হাফিজ। ওকে, থ্যাংকস আপ।